আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে, তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। আখেরি কথা আমার, বড় দুঃখ পরিতাপ আপনি আজকে কথাটা বলতেছি আমি, আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে, কেন করেছে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে, তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। দুই নম্বর, দ্বিতীয়, আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় মাইনাস? -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলেন আমি অধ্যম মামুনুল হক। তারা আল্লামা নূর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কব্জা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমিকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজ হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইও মন্ত্রিত্ব করেন নাই, স্যার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই, আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই। তবে একটা খাহেস আছে, একটা চিন্তা আছে, বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস, যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী, তো বোনাস বলার কথা না,